সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে। সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া সবচেয়ে বড় নিয়ামতের একটা নিয়ামত। জিমেক্স 250 mg যে মেডিসিনটা দেখতেছেন, এই মেডিসিনটা এজিথ্রোমাইসিন গ্রুপের একটা মেডিসিন। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে, আর আমরা জানি যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম ভালো একটা মেডিসিন কোম্পানি। বাংলাদেশে এছাড়াও অনেক মেডিসিন কোম্পানি রয়েছে, কিন্তু স্কয়ারের মেডিসিনের মান অনেক ভালো। এই মেডিসিনটা যে রিভিউ আলোচনাগুলো করবো, এগুলো পৃথিবীর বেস্ট কিছু সোর্স থেকে নেওয়া, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা তথ্যবহুল আলোচনা, তথ্যবহুল জায়গা থেকে নেয়া। এবং আমাদের, যেহেতু আমি একজন অ্যাগ্রেড ফার্মাসি স্টুডেন্ট, সুতরাং আমাদের বিভিন্ন বুক থেকে নেয়া, ঠিক আছে। অবশ্যই আলোচনাটা খুবই ইফেক্টিভ হবে এবং আপনার জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জিমেক্স 250 mg যে মেডিসিনটা দেখতেছেন, এই মেডিসিনটা যে কার্যকরী দিকগুলো রাখে, যে কার্যকরী দিকটা, এটা হয়েছে আমাদের হিউম্যান বডিতে একটা কথা প্রচলিত আছে যে জিমেক্স মেডিসিনটা এমন কোনো রোগ নয় যে মেডিসিনটা কাজ করে না, সমস্ত রোগের কাজ করে। তবে সবচেয়ে বেশি যে কার্যকরী ভূমিকা পালন করে সেটা হচ্ছে জ্বরের সমস্যা। তারা দীর্ঘদিন যাবৎ জ্বরের সমস্যা ভুগতেছেন, বিশেষ করে এক জ্বর স্বাভাবিক অবস্থায় একদিন দুদিনে যদি না যায়, এটা যদি এক সপ্তাহে গড়িয়ে যায়, স্বাভাবিক অবস্থায় জ্বরটা যাচ্ছেই না, সেক্ষেত্রে জিমেক্স এই মেডিসিনটা অনেক ভালো মেডিসিন। এটা যদি আপনাকে খান, তাহলে রহমতে আপনার জ্বরের সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। জ্বরের সমস্যায় যারা সাফার করতেছেন, ওদের জন্য এই মেডিসিনটা আশীর্বাদ স্বরূপ মেডিসিন। বিশেষ করে আমাদের মা বোনরা জানেন যে শিশু ক্ষেত্রেও জিমেক্স যে সিরাপটা যদি শিশুরা খায়, দেখা যায় যে তাদের জ্বরের সমস্যাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এবং ইনশাআল্লাহ জ্বর থেকে মুক্ত পেয়ে গেছে, ঠিক আছে। সুতরাং নিঃসন্দেহে জ্বরের সমস্যায় যারা ভুগতেছেন, আপনাদের জন্য এই মেডিসিনটা অনেক ভালো মেডিসিন। এছাড়াও যাদের কাশির সমস্যায় ভুগতেছেন, স্বাভাবিক অবস্থায় কাশি যাচ্ছে না, দীর্ঘদিন পর্যন্ত আপনি কাশির সমস্যায় সাফার করতেছেন, ঠিক আছে, সেই কাশির সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং কাশির যে সমস্যাটা এটা থেকে সমাধানের জন্য এই মেডিসিনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন। আপনি যদি নির্ধারিত সময় পর্যন্ত এই মেডিসিনটা খান, দেখা যাবে যে আপনি কাশি থেকে সম্পূর্ণভাবে নিরাময় পেয়ে গেছেন, ঠিক আছে। এরপরে আমাদের যদি শ্বাসনালীতে কোনো ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দেয় এবং দীর্ঘদিন পর্যন্ত এই ব্যাকটেরিয়া সংক্রমণ আমাদেরকে অনেক বেশি সাফার করাচ্ছে এবং যার কারণে আমরা অনেক বেশি কষ্টে আছি, যদি এরকম কোনো সম্ভাবনা থাকে এবং এরকম কোনো সমস্যায় আমরা কন্টিনিউ সাফার করতে থাকি, হ্যাঁ, আপনাদেরকে বলছি এই ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। এরপরে আপনাদেরকে বলতেছি ব্রণের সমস্যায় যারা ভুগতেছেন, যারা ব্রণের সমস্যায় ভুগতেছেন, দীর্ঘদিন পর্যন্ত ব্রণের সমস্যায় সাফার করতেছেন, আপনাদের ব্রণের সমস্যা থেকে সমাধানের জন্য এবং ব্রণের সমস্যা থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণের জন্য এই মেডিসিনটা আশীর্বাদ স্বরূপ একটা মেডিসিন এবং এটা দুর্দান্ত কাজ করে ব্রণের জন্য। হ্যাঁ, আমি আপনাকে বলতেছি, কারণ আমি ব্রণের জন্য জিমেক্স মেডিসিন খেয়েছি, যে জিমেক্স মেডিসিনের আল্লাহর রহমতে আমার মুখে যে ব্রণের সমস্যা ছিল এটা সম্পূর্ণভাবে পরিত্রাণে বদ্ধপরিসর ভূমিকা পালন করছে। সুতরাং নিঃসন্দেহে ব্রণের সমস্যার জন্য এই এজিথ্রোমাইসিন গ্রুপের মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। সুতরাং নির্ধারিত কোর্স অনুযায়ী যদি আপনি মেডিসিনটা সেবন করেন, দেখা যাবে আপনার ব্রণের সমস্যা থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পেয়ে গেছেন। আচ্ছা, এছাড়াও এই মেডিসিনটা কার্যকরী দিক হয়েছে আমাদের ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গালের সংক্রমণ দেখা দেয়। যদি ফাঙ্গালের সংক্রমণটা দীর্ঘদিন যাবৎ হয়ে থাকে, যে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক মেডিসিনে ফাঙ্গালের সংক্রমণ থেকে আমরা সমাধান পাচ্ছি না, এবং বিভিন্ন ছত্রাকের সংক্রমণ, যে ছত্রাকের সংক্রমণটা আমাদের অনেক দিন পর্যন্ত সাফার করা লাগতেছে, যে সাফার যে ছত্রাকের সংক্রমণের কারণে আমরা অনেক বেশি কষ্টে আছি, সেই ছত্রাকের সংক্রমণ থেকে পরিত্রাণের জন্য জিমেক্স 250 mg মেডিসিনটা অনেক ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। এছাড়াও এই মেডিসিনটা আরও বেশ কিছু কার্যকরী দিকের মধ্যে রয়েছে। এই মেডিসিনটা আমাদের হিউম্যান বডির, আপনার দেখা যায় যে অনেক সময় বড় বড় গুটা হয়ে যায় আমাদের ত্বকের মধ্যে, যেহেতু আমাদের শরীরের সবচেয়ে বড় অংশ আমাদের ত্বক, সুতরাং ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের ফোড়া হয়ে যায়, যে ফোড়ার কারণে আমরা অনেক দিন পর্যন্ত সাফার করতেছি, স্বাভাবিক মেডিসিনে যাচ্ছেই না ফোড়াটা, এবং যে ফোড়াটা অনেক বেশি পেইন দিচ্ছে আমাদেরকে, সেই ফোড়ার সমস্যা থেকে পরিত্রাণের জন্য এবং সেই ফোড়ার সমস্যা থেকে সমাধানের জন্য জিমেক্স 250 mg মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। সুতরাং বুঝতেই পারতেছেন কতটা ইফেক্টিভ ভূমিকা রাখে এই মেডিসিনটা। আচ্ছা, এছাড়াও এই মেডিসিনটা আমাদের কাজ করে আমাদের দেহে যদি ব্লাডে ইনফেকশন জনিত সমস্যা দেখা দেয়, সেই ব্লাডে ইনফেকশন সমস্যা থেকে সমাধানের ক্ষেত্রে অনেক ভালো ভূমিকা পালন করে, বিশেষ করে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে। এবং আমাদের অনেক সময় বুকের মধ্যে বিভিন্ন সংক্রমণ দেখা দেয়, বিভিন্ন ইনফেকশনজনিত সংক্রমণ বা বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয়, যদি সেই সংক্রমণটা অনেক তীব্র অবস্থায় পৌঁছায়, যে স্বাভাবিক অবস্থা যাচ্ছে না, অনেক তীব্র অবস্থায় সংক্রমণটা পৌঁছে গেছে, সেক্ষেত্রে যে সংক্রমণ থেকে সমাধানের জন্য
অনেক ভালো ভূমিকা পালন করে। এবং আমাদের ইউরোনালি অর্থাৎ আমাদের প্রস্রাবের রাস্তায় যদি সংক্রমণ দেখা দেয়, যে সংক্রমণটা অনেক বেশি ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এটা থেকে পরিত্রাণের জন্য কিন্তু এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। সাইনাসের সমস্যায় যারা ভুগতেছেন দীর্ঘদিন যাবত, আপনাদের জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করবে, ঠিক আছে। এরপরে আমাদের যে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা সমস্যায় প্রায় সাফার করতে থাকি। সেই সমস্যাটা হচ্ছে আমাদের বিশেষ করে অনেকের মহাবন্ধের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়, যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, ব্যাকটেরিয়া সংক্রমণ, ঠিক আছে। সেই ব্যাকটেরিয়া সংক্রমণটা যদি দীর্ঘদিন যাবত থাকে এবং যেটা যদি আপনাকে দীর্ঘদিন পর্যন্ত সাফার করা লাগে, সেক্ষেত্রে এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে। সুতরাং বুঝতেই পারতেছেন মেডিসিনটা কতটা ইফেক্টিভ এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের দেহের জন্য। অবশ্যই যারা জিম্যাক্স 250 mg মেডিসিনটা খাবেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে, কারণ এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন। আর যেই কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ লাগবে, কারণ আপনি যদি রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বড় ঝুঁকি নিয়ে আসবে। সুতরাং বুঝতেই পারতেছেন এই মেডিসিনটা কতটা ইফেক্টিভ এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের দেহের জন্য। আচ্ছা, জিম্যাক্স 250 mg এই মেডিসিনটা খাওয়ার নিয়ম প্রাথমিক অবস্থায় যাদের বয়স 10 থেকে 15 বছর তারা এই মেডিসিনটা সেবন করবে, ঠিক আছে। 15 বছরের উপরে যাদের ওয়েট ভালো ওনাদের ক্ষেত্রে 500 mg মেডিসিনটা দিবে। সো স্বাভাবিক অবস্থায় এটা প্রতিদিন একটা দিবে, 7 দিনে 7টা। যদি আপনার খুব বেশি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে 2 বার দিবে, সকালে এবং রাত্রে, মানে 12 ঘন্টা পরপর। কখনোই টাইম মিস করা যাবে না, 12 ঘন্টা পরপরই আপনাকে খেতে হবে 7 দিন পর্যন্ত। দেখা যাবে ইনশাল্লাহ আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন, ঠিক আছে। মেডিসিনটার কিছু সাইড ইফেক্টের মধ্যে, এটা যখন আপনি খাবেন আপনার শরীর প্রচণ্ড দুর্বল লাগতে পারে, এবং কারণ মেডিসিনটা যখন আপনার বডিতে কাজ করবে তখন আপনার সমস্ত শক্তি ওর কাজে ব্যবহার করবে। সুতরাং সেক্ষেত্রে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে পরিত্রাণের জন্য এবং বিভিন্ন সমস্যা থেকে সম্পূর্ণভাবে রক্ষার জন্য এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে, ঠিক আছে। আর মেডিসিনটা অবশ্যই খাবারের পরে খেতে হবে। মেডিসিনটার দাম হয়েছে, প্রতি পিস মেডিসিনের দাম আপনার 25 টাকা করে, এক পিস মেডিসিনের দাম 25 টাকা, ঠিক আছে। অবশ্যই ডক্টর যে নির্ধারিত সময় অনুযায়ী বলে সে অনুযায়ী সেবন করবেন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।